আট দিন ধরে রাহুল গান্ধীয়ে ভারত জোড়ো যাত্রা অসমত চলার অন্তত আজি বক্সিহাটর সামরণি মারিলে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রায়। অসমত বিজেপি সরকারের বিশেষকৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নিয়ন্ত্রণত থাকা আরক্ষী আর অসামরিক প্রশাসনের বাধা সত্ত্বেও আমি প্রায় 600 কিলোমিটার অতিক্রমী আজি পশ্চিমবঙ্গলে এই সীমান্তত আহি পেলায় আমার ভারত জোড়ো ন্যায় যাত্রাক বিদায় দিছো। অসম এরি পশ্চিমবঙ্গত সোমালে রাহুল গান্ধী। না, মই ভাবিছো রাহুল গান্ধী ডাঙরিয়া আমাক অসমক একটা উপহার দি গল, অন্যায় বিরুদ্ধে মাত মাতিবলে একটা সাহস দি গল। রাহুল গান্ধীক ব্যাপক উষ্ম আদরণীয় আদরণি জনালে পশ্চিমবঙ্গত, যদিও বা এটা দিন পূর্বে মমতা ব্যানার্জিয়ে কোনো কারণত আসনের ক্ষেত্রত ভাগ বতরা নহয় বলে সেই কথা উল্লেখ করেছিল। একদরে উল্লেখ করেছিল যে পশ্চিমবঙ্গ সরকারে এই মুহূর্তলৈকে সেই কথা অবগত নহয় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সন্দর্ভত। কিন্তু তার পিছতো দেখিব পোৱা গল কংগ্রেস অধিক সমর্থকর মাজত সোমাই পড়িল রাহুল গান্ধী, আর সেই ধরনে রাহুল গান্ধী আগবাড়ি এতিয়া পশ্চিমবঙ্গলৈ। অসম কটোৱা এই আট দিনের যাত্রার সময়ছোৱাত রাহুল গান্ধীয়ে প্রকৃততে কিদরে 24 লোকসভা নির্বাচনত অসমক উপকৃত করিব, অসমৰ ক্ষেত্রত কিদরে প্রভাব পেলাব, সেয়াও হৈ পৰিব লক্ষণীয়। মুখ্যমন্ত্রী মহোদয় কৈ আছে অকল মিয়ালেন মিয়ালেন মিয়ালেন, কিন্তু আপনাদের জানে আমি উজনির জেলা সমূহৰ পৰা আরম্ভ করে ইয়ালৈকে গোটেইবিলাক জায়গাতে মুখ্যমন্ত্রীর নিচিনা সাম্প্রদায়িকভাবে নহয় অসমৰ জনগণে সমর্থন করলে মহাপুরুষ শঙ্করদেবর যে অসমিয়ার ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুসরি সকলো অসমিয়ায় এই যাত্রাক সমর্থন করার বাবে অসমবাসীক মই ইয়ারপরাই আন্তরিক হতহত মূর নমস্কার জানাইছো, ধন্যবাদ জানাইছো। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় আজি শেষবারের বাবে ভারত জোড়ো যাত্রার অসমের কার্যসূচী সামরণি মারার সময়তে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আন্তরিক ধন্যবাদ প্রকাশ করলে। মুখ্যমন্ত্রীও আমার পাবলিসিটি দিয়ে দি কি আছে যাত্রা চাবলে, কিছু বিজেপি কর্মীও আহিলে তেওঁলোকে তো এনে আহিব নোৱাৰে, সেই গতিকে তেওঁলোকে হালধীয়া পতাকা লৈ লৈ আমাকো স্বাগতম জানালে, সেই গতিকে মুখ্যমন্ত্রী মই ধন্যবাদটা নিদিলেও ভুল হব, ধন্যবাদ জানাইছো। প্রশ্ন হয়েছে 24 লোকসভা নির্বাচনত এই যাত্রায় কিদরে প্রভাবিত করে, সেয়া হব লক্ষণীয়। আট দিন ধরে রাহুল গান্ধীয়ে ভারত জোড়ো যাত্রা অসমত চলার অন্তত আজি বক্সিহাটর সামরণি মারিলে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রায়। অসমত বিজেপি সরকারের বিশেষকৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নিয়ন্ত্রণত থাকা আরক্ষী আর অসামরিক প্রশাসনের বাধা সত্ত্বেও আমি প্রায় 600 কিলোমিটার অতিক্রমী আজি পশ্চিমবঙ্গলৈ এই সীমান্তত আহি পেলায় আমার ভারত জোড়ো ন্যায় যাত্রাক বিদায় দিছো। অসম এরি পশ্চিমবঙ্গত সোমালে রাহুল গান্ধী। না, মই ভাবিছো রাহুল গান্ধী ডাঙরিয়া আমাক অসমক একটা উপহার দি গল, অন্যায় বিরুদ্ধে মাত মাতিবলে একটা সাহস দি গল। রাহুল গান্ধীক ব্যাপক উষ্ম আদরণীয় আদরণি জনালে পশ্চিমবঙ্গত, যদিও বা এটা দিন পূর্বে মমতা ব্যানার্জিয়ে কোনো কারণত আসনের ক্ষেত্রত ভাগ বতরা নহয় বলে সেই কথা উল্লেখ করেছিল। একদরে উল্লেখ করেছিল যে পশ্চিমবঙ্গ সরকারে এই মুহূর্তলৈকে সেই কথা অবগত নহয় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সন্দর্ভত। কিন্তু তার পিছতো দেখিব পোৱা গল কংগ্রেস অধিক সমর্থকর মাজত সোমাই পড়িল রাহুল গান্ধী, আর সেই ধরনে রাহুল গান্ধী আগবাড়ি এতিয়া পশ্চিমবঙ্গলৈ। অসম কটোৱা এই আট দিনের যাত্রার সময়ছোৱাত রাহুল গান্ধীয়ে প্রকৃততে কিদরে 24 লোকসভা নির্বাচনত অসমক উপকৃত করিব, অসমৰ ক্ষেত্রত কিদরে প্রভাব পেলাব, সেয়াও হৈ পৰিব লক্ষণীয়। মুখ্যমন্ত্রী মহোদয় কৈ আছে অকল মিয়ালেন মিয়ালেন মিয়ালেন, কিন্তু আপনাদের জানে আমি উজনির জেলা সমূহৰ পৰা আরম্ভ করে ইয়ালৈকে গোটেইবিলাক জায়গাতে মুখ্যমন্ত্রীর নিচিনা সাম্প্রদায়িকভাবে নহয় অসমৰ জনগণে সমর্থন করলে মহাপুরুষ শঙ্করদেবর যে অসমিয়ার ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুসরি সকলো অসমিয়ায় এই যাত্রাক সমর্থন করার বাবে অসমবাসীক মই ইয়ারপরাই আন্তরিক হতহত মূর নমস্কার জানাইছো, ধন্যবাদ জানাইছো। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় আজি শেষবারের বাবে ভারত জোড়ো যাত্রার অসমৰ কার্যসূচী সামরণি মারার সময়তে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আন্তরিক ধন্যবাদ প্রকাশ করলে। মুখ্যমন্ত্রীও আমার পাবলিসিটি দিয়ে দি কি আছে যাত্রা চাবলে, কিছু বিজেপি কর্মীও আহিলে তেওঁলোকে তো এনে আহিব নোৱাৰে, সেই গতিকে তেওঁলোকে হালধীয়া পতাকা লৈ লৈ আমাকো স্বাগতম জানালে, সেই গতিকে মুখ্যমন্ত্রী মই ধন্যবাদটা নিদিলেও ভুল হব, ধন্যবাদ জানাইছো। প্রশ্ন হয়েছে 24 লোকসভা নির্বাচনত এই যাত্রায় কিদরে প্রভাবিত করে, সেয়া হব লক্ষণীয়।